আমি জিজ্ঞেস করি কোরআন শরীফ এই কোরআন নবীজির নিকটে অবতীর্ণ হয়েছে নবীজির কাছে অবতীর্ণ হয়েছে এইজন্য আমান নবীজিকে বলা হয় সাহেবে কোরআন বলেন না সুবহানাল্লাহ সাহেবে কোরআন মানে কি যিনি কোরআন ধারণ করেছেন কোরআন ধারণ করার ক্ষমতা কারো ছিল না আল্লাহ নিজে বলেছেন লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদদিয়াম মিন খাশিয়াতিল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সর্বপ্রথম পাহাড়কে বলেছিল পাহাড় তোমার উপর আমি কোরআন নাযিল করব পাহাড় বলে আল্লাহ মাফ চাই সুবহানাল্লাহ বলেন না তাফসীরে আসছে পানিকে বলছে সাগর সাগর এ পানি আমি তোমার উপরে কোরআন শুরু রাখতে চাই পানি বলে আল্লাহ মাফ চাই ফাইতাম না সকল অগণিত সৃষ্টি সৃষ্টিকে গাছ গাছালি সহ সব কিছুর মধ্যে আল্লাহ বলেছেন আমি আমার কোরআনটা রাখো কো আল্লাহ মাফ চাই বলবো না কাতাইলে বোঝা গেল কোরআন ধারণ করার ক্ষমতা নবী জি ছাড়া অন্য কোন সৃষ্টির ছিল আটো জোরে বলেন না ছিল এতে প্রমাণ হয়ে গেল যে নবী জি সাহেবে কোরআন ঠিক কিনা কোরআন একটাইতে আল্লাহ হাবিবের ওয়াকরিত মর্যাদা বেশি হাত তুলে বলেন জোরে বলেন জোরে বলেন ঠিক কিনা কারণ কোরআন শরীফ একটা চিঠি নবীজির জন্য এই জন্য আমি নবীজির শান শৌকতের ব্যাপারে অনেক আলোচনা করেছি যদি আপনি বুঝেন এতটুকুই যথেষ্ট নবীজিকে খাটো করবেন ঈমান নিয়ে মরা সম্ভব হবে না আরে নবীজির জনাব শব্দটাও ব্যবহার করে এমন কিছু কিছু আলেম আছে আছে না দেশে অতএব তাফসীরে জালালাইন শরীফে আসছে মান ইস্তাখাফা বি জানাবিহি আই বি জানাবিন নাবিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই নিজে বলেছেন নবীজিন শান আজমতকে চুপানোর জন্য নিচু করার লক্ষ্যে যদি জানাব শব্দটাও প্রয়োগ করে এটা সাধারণ কোন কথা না কিন্তু হিন্দিতে উর্দুতে এই ভারতবর্ষে জনাব শব্দটা ব্যবহৃত হইয়া আছে এবং ছিল বুঝতে পারছেন কিন্তু এই জনাব শব্দটা রাসূলুল্লাহ শানের খেলাপ করে না শান শৌকত চুপানোর জন্য না শান আজমত বাড়ানোর জন্য আলা হযরত করেছিলেন বলুন না সুবহানাল্লাহ মনে থাকবে আমাদের এই ঘাটিয়ারাতে কোন এক সময় কোন একজন আলেম নবীজির শানে জনাব বলার পরে সঙ্গে সঙ্গে স্টেজে নামাই দিছিল ফরাজিগের দিনিশা বুঝুক আপনারা জানেন কিনা কে কে জানেন হাত তুলে দেখেন তো আমার নবীজির শান আজমত নিয়ে তারা সিনিমিনি খেলতেছে আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের যদি হিম্মত থাকে বা ক্ষমতা থাকে নবীজির একজন আওলাদ যার নাম হলো হযরতে সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শান শৌকতরা একটু বুঝে দেখো তিনি শান শৌকতরা মাপতে পারো কিনা এই আমার বাবারা পৃথিবীর জমিনে আপনার এবং আমার যদি ক্ষমতা থাকে তাইলে সেই ক্ষমতাটা প্রয়োগ করা যায় যদি ক্ষমতা না থাকে যদি আমি বাড়াগিরি করে ওই ক্ষমতাটা প্রয়োগ করি আমার জন্য বোকামি কিনা ঠিক নেই বোকামি কিনা
আমরা সবাই জানি আল্লাহর হুকুমে সূর্য ওঠে ওঠেনি আল্লাহর হুকুমে সূর্য অস্তমিত যায় এই কথাটা সত্য কিনা আমরা জানি আল্লাহর হুকুমে দিন দিন আসে আবার আল্লাহর হুকুমে রাত্র আসে কথা ঠিক কিনা আমরা জানি আল্লাহর হুকুমে মাস আল্লাহর হুকুমে বছর পরিচালিত হয় এবং এই বছর আস্তে আস্তে মাসে পরিণত হয় মাস থেকে দিনে পরিণত হয় দিন থেকে ঘন্টায় পরিণত হয় ঘন্টা থেকে মিনিটে পরিণত হয় মিনিট থেকে সেকেন্ডে পরিণত হয় আজকে আমি এখানে প্রমাণ করে দিয়ে যাব হুজুর গাউসে পাক তিনি কিন্তু সাধারণ মানুষ না এই কিতাবটা একটা সুন্দর ছোট একটা কিতাব এই কিতাবটা লিখেছেন আল্লামা আজিজুল হক আল কাদরি সাহেব যিনি হচ্ছেন আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া বাংলাদেশ থেকে আবিষ্কার খুব প্রখ্যাত আলেম যিনি বলেছেন তিনি উল্লেখ করেছেন সুন্দরভাবে খানায় কাবাতে আমরা অগণিত মুসলমান অগণিত আল্লাহর বন্ধুগণ খানায় কাবা তাওয়াফ করা হয় হয় কি হয় না খানায় কাবা তাওয়াফ করে আর হুজুর গাউসে পাকের মর্যাদা মাপতে গিয়া তিনি উল্লেখ করেছেন স্বয়ং খানায় কাবা আমার গাউসে পাকরে তাওয়াফ করে আটো জোরে বলেন না সুবহানাল্লাহ যে তরিকার অনুকূলে আজকের যিনি আল্লাহর ওলি এখানে আছেন পাদ্রিয়া তরিকা ঠিক কিনা বলেন না কষ্ট হচ্ছে এইজন্য আমরা একটু মহব্বতে হুজুর গাউসে পাকের শরণে একটু পড়ি মুরাগাও আপনারা তো শুনছেন বলেন অনেক আলেমদের জবানে যে হযরতে মাওলানা আলী যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলীর উরুর উপরে যখন নবীজি আরাম করছিলেন তখন কিন্তু আসরের নামাজ ছুটে গিয়েছিল অর্থাৎ সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল নবীজি আবার সেই সূর্যকে উঠাইছিল এই ধারে নিয়ে অনেক লামাজাবির দলেরা এবং সালাফির গোষ্ঠীরা অনেক গাড়াগাড়ি করছে কুচিকরা অর্থাৎ কুচ্ছা বর্ণনা করছেন এই হাদিস নাকি জাল হাদিস জোরে করুন নাউজুবিল্লাহ আমি বলবো ও সালাফি মোল্লা তোমার জানে কোন কোন শিক্ষা দিছে ইহুদি নাসারার দলেরা তাদের টাকা খায় তো তুমি ঈমানদারে বিক্রি করছো আর সরলপনা মুমিন মুসলমানদের ঈমানগুলো তুমি নষ্ট করতেছো আমি তোমাকে বলছি তোমার যদি হিম্মত থাকে আমার গাউসে পাকের বিষয়টাকে একটু স্মরণ করে দেখো আমি আজকে একটা কিতাবের নাম বলবো এই কিতাবটার কথা আমার হুজুরে হুজুরের কাছেও কিতাবটা রয়েছে কিতাবটার নাম হলো বাহাজাতুল আসরার এই কিতাবটা হুজুর গাউসে পাকের লেখা বলেন না সুবহানাল্লাহ এই কিতাবটাতে সুন্দরভাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে এই কিতাবটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুন্দরভাবে তিনি উল্লেখ করতেছেন কালাম আখবারানা শাইমানি শাইখ আবুল কাসিম ওমর ইবনে মাসউদিন মাসউদিল বাজার বলেন না সুবহানাল্লাহ সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কোন তিনি বলতেছেন ওয়া শাইখ আবু হাফসিন ওমর ওমরুল কামিমাতি হযরতে ইমাম আজল হযরতে আবুল কাসিম উমর ইবনে মাসউদ বাজার এবং হযরতে আবু হাফস উমর কামিমাতি সুন্দর রাহিমাহুল্লাহ তারা সুন্দরভাবে বর্ণনা করছেন কত সুন্দর করে তিনি হচ্ছেন বাগদাদের অধিবাসী কোন জায়গার বাগদাদের অধিবাসী যিনি হচ্ছে বাগদাদ শরীফে যিনি স্বয়ং শাহেনশাহে বাগদাদ শুয়ে আছেন হুজুর গাউসে পাক বলেন না সুবহানাল্লাহ যার মাজার শরীফ সেই জায়গায় রয়েছে তিনি বলতেছেন সুন্দরভাবে তিনি সু উল্লেখ করতেছেন কানা শাইখানা শাইখ হুজুর গাউসে পাক তিনি কিন্তু সাধারণ কোন শায়খ না তখন কার জমানায় যত শায়খ ছিল সমস্ত শায়খদের শায়খ ছিলেন হুজুর গাউসে পাক আল্লাহু আকবার জোরে বলেন না হুজুর গাউসে পাকের জমানায় যত শায়খ ছিল সমস্ত শায়খদের শ্রেষ্ঠতম শায়খ ছিলেন তিনি হুজুর গাউসে পাক তিনি ব্যাপারে সুন্দরভাবে বলতেছেন তিনি বলতেছেন ইয়ামশি ফিল হাওয়ায়ে আলা রুউসিন আশহাদি ফি মজলিসি হুজুর কোন সুবহানাল্লাহ তিনি পরিষ্কারভাবে বর্ণনা করতেছেন দেখেন
যে আমরা দেখেছি যত শায়খ আছে আমরা যত শায়খ আছি এখানে উপস্থিত হুজুর গাউসে পাকের সামনে তিনি একটা চেয়ারের মধ্যে বসে আছেন একটা মজলিসে আমরা দেখতে পাইলাম তিনার চেয়ারটা মজলিস থেকে হাওয়ার উপরে উঠতে লাগছে উপরের দিকে আর ঘুরে 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 আল্লাহর জিকির করছে আট জোরে করুন না সুবহানাল্লাহ আপনি আমি বইলে সিয়াল্লো রে লাললে না লরে আর হুজুর গাউসে পাক যখন বসতেন তখন চেয়ার সহ হাওয়ার উপরে উঠতেন বলেন না সুবহানাল্লাহ মানে হাওয়ার উপরে তিনি অবস্থান করতেন বাবারা আমার খুব মনোযোগ ওয়াকুলু মা তাতলু শামসু তখন তিনি বলছেন সূর্য উদিত হয়তো না সূর্য উদিত হইতো না হাত্তা তুসাল্লিমু আলাইয়া আমি আব্দুল কাদির জিলানীকে সালাম না দিয়া সূর্য উদিত হতো না একটু জোরে বলেন না কি রে আমি কিন্তু বলতেছি না আমি খালি প্রকাশ করতেছি সূর্য উদিত হইতো না আমার গাউসে পাকরে সালাম না দিয়া তুমি নবীর ওজন মাপবা গাউসে পাকের ওজন মাপবা তো হিম্মত কত আছে তোমার কথাগুলো বেড়ে যাচ্ছে সামনের দিকে যাব তাহলে বুঝা গেল সূর্য উদিত হচ্ছে না আমার গাউসে পাকরে সালাম না দিয়া এটা সত্য জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সূর্য গাউসে পাকের সম্মান করত কি করত না আর আমার নবীর নিয়া কটুক্তি করে হ্যাঁ তাই বুঝি সূর্য তুলালেছি আরে সূর্য কেন আমার নবীর আঙ্গুল মোবারকের সালাম চাঁদ চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু পরিচালিত আঙ্গুল মোবারকের সালাম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা কাল উরজুনিল কাদির আছে না নাই আজকে আমার নবীজির বিরুদ্ধে কথা বলে নবী নবীর রওজা কোন যেত না কবর কোন লাগবো এই খবিসের দল আছে না আপনাদের দেশে এই এলাকায় আল্লাহ বাঁচায় রাখছে এই খবিস বড় খারাপ সাবধান আহলে হাদিস খবিস সালাফি এগুলি দাজ্জাল মিথ্যাবাদী সহি হাদিসকে জাল হাদিস বলে কিন্তু চাইতে জগন্নাথ ইমাম সুর যেটা ইমাম নষ্ট করতেছে সেটা হচ্ছে শিয়া হাত তুলে বলেন দুই হাত তুলে বলেন আর একটু জোরে বলেন আমার আলা হস্তকে গালি দেয় অথচ আমার আলা হস্তকের পায়ের পবিত্র কদমে দলির সমতুল্য এই মোল্লার গোষ্ঠীর না কারণ তারা ইমামে আজমকেও গালি দেয় আবু বকর সিদ্দিকরও গালি দেয় ওমর ফারুকরও গালি দেয় মালাউনের গোষ্ঠী ঠিক কিনা আমার আলা হজরত যেই জমানায় ছিলেন আমার আলা হজরত যিনি আজিমুল বারাকাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাহ তখন আলা হযরতের জামানায় তিমাকে দ্বিতীয় ইমাম আবু হানিফা মনে করতে আমাদের যে মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা যার মাযহাব মেনে আমরা নামাজ পড়ছি কথা ঠিক কিনা আমার আলা হযরতরে গালি দে দুষ্ট এরির জন্য মামলা পর্যন্ত খাইছি এই জন্য সার দেই না আরকি জেল খাড়াই বা খাড়া ভয় করি না কারণ আমার আলা হজরত না আমার ইমামে আজম 41 দিনের মাথায় জেলের ভিতরে শাহাদত বরণ করেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন না সুবহানাল্লাহ সত্যের জন্য কিসের জন্য
আপনি সত্যের জন্য জেল খাটলেও কোনো সমস্যা নাই বাবারা আমার বুঝা গেল গাওসবাকের মর্যাদার বিষয়টা দেখছেন নি বাবা সূর্য উদিত হতো না আমার গাওসবাকরে সালাম না দিয়াম শুধু তাই নয় এরপরে বলতেছেন ওয়াত্তাজি উসসানাতা সানাতু ইলাইয়া ওয়াতুসাল্লিমু আলাইয়া বলেন না সুবহানাল্লাহ হুজুর গাওসবাক বলতেছেন হে পৃথিবীর মানুষ শোনো যখন বর্ষ শুরু হয় বর্ষ শুরু না বর্ষ যখন আরম্ভ হয় বর্ষ এক বছর কত মাস 12 মাস অর্থাৎ বর্ষ যখন আরম্ভ হয় হুজুর গাওসবাক বলেন এই বর্ষটা আরম্ভ হওয়ার আগে আমি গাওসবাকরে সালাম দিয়ে আরম্ভ হই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে বলতেছেন সুন্দরভাবে ওয়া তুখবিরুনি বিমা ইয়াজরি ফিহা ওয়াই ফিহা এই পুরা বছরের ভিতরে এই পুরাটা বছরের ভিতরে কি ঘটবে কি অবস্থা নিবে সবগুলো আমি আব্দুল কাদের জিলানীকে খবর দেওয়া হতো এত জোরে বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ আমাকে জানিয়ে দিত তিনি হচ্ছেন গাওসবাক বাবারা আমার এরপরে বলতেছেন দেখেন কত সুন্দর করে ওয়ায়াজি উশাহরু ওয়াইসাল্লিমু আলাইয়া এই বছরের পরে যে মাস আছে নি মাস মাস আছে না এই মাস যেমন মুহররম সফরে বল এটা আরবি ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি আসেনি আসেনি আপনারা ফেসবুক দেখেন না কেও ফেসবুকের মধ্যে তো ইংরেজি 12 মাসের নামে মন সুন্দরভাবে উল্লেখ হইছে জানুয়ার ফেব্রুয়ারি জোরে কোন না আসবে ইডি দিও একবার ফেসবুক লাগাই লিজে জানুয়ারি দেখো জানুয়ারি ফেব্রুয়ারি কো ফেব্রুয়ারি জোরে বলেন নাউজুবিল্লাহ কি করবে বেরির মুখ দিয়ে আইলে তো এই যে মাস গাওসবাক বলেন এই মাস আরম্ভ হওয়ার আগে আমাকে সালাম দিয়ে আরম্ভ হয় আমি গাওসবাকের ওজন মাপতে পারি না নবীর ওজন মাপতাম যাই যে ব্যাপারে গাওসবাককে জিজ্ঞাসা করছে একজন ভক্ত একজন মুরিদ হুজুর সাহাবীর মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি হুজুর গাওসবাক বলছেন কি বলো তোমরা নবীজির সাহাবায়ে কেরামদের যে যুদ্ধের ঘোড়া এই ঘোড়ার পায়ের যে ধুলিকণা আছে এই ধুলিকণার সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী আর এখন এই সাহাবীর নিয়ে সিনেমা খেলতেছে মানুষ কয় না যে যে সবচেয়ে বড় বিষয় আফসুস যে শেষকালে যদি বেঈমানি মরে কেডা দূরে রাখবো ফিরে বগড়া ঠিক নেই আমাদের দেশে মাছের চাষ করে না করে কি না দেখবেন বড় বড় মাছ হয় খুব বড় বড় মাছ হয় রুগে ধরলে আগে বড় মাছটার মাথাটা ধরে মাথাটার থেকে আস্তে আস্তে সমস্ত শরীরে এটার সঙ্গে আরো যত মাছ আছে হেডি তো ধরে কথা ঠিক কিনা তো ফসাড়া তো ধরে মাছের মাথাটা বড় মাথাটা তো আমগুর মধ্যে বড় মাথাটা ফসা ধরে লিছে কথা ঠিক কিনা আকল বা ইশারা আমি কিন্তু ইশারাই বলতেছি সব এই ফসা দইরা সাইড ফাইট পর্যন্ত ফসাই নিতেছে এরপরে বলতেছেন মাসের ভিতরে কি হবে সব সংবাদ আমি আব্দুল কাদের জিলানীকে দেওয়া হয় গাওসবাকের মর্যাদা আসেনি জোরে বলেন না আসেন আসেনি সেই তরিকার দরবারে আপনারা আসছেন না আজকা কথা বলে না সেই তরিকার দরবার আছেন না তো আমরা তো সেই গাওসবাকের দরবারে আসছি যিনি ডিক্লার দিয়েছেন আমার তরিকার যত মুরিদ আছে তারা যদি শুধু ইমানদার থাকে
কি থাকে ইমানদারও যদি থাকে আমার সাথে তারা জান্নাতে যাবে সেটা গাউসে ভাগ বলছেন আপনি বলতে পারবেন আর এখন এমন ওয়াজ চলতেছে আমার কাছে যারা মুরিদ আছে তারা কেউ জাহান্নামে যাবে আছেন ইমাম এলি কিছু ফসা ধরে লিছে নাউজ বিল্লাহ কম মুস্তাহিদ ছাস দোসার কি মুস্তাহিদ মুস্তাহিদ কে তো সহজ এরপরে আসছে দেখেন বাবা আমার ইয়াজিউন উসবুউ ওয়া ইউসাল্লিমু আলাইয়া বলেন না সুবহানাল্লাহ মাসের পরে যে সপ্তাহ চিনি সপ্তাহ সপ্তাহ আছে না কয় দিনে হুজুর গাউসে পাক বলেন সপ্তাহটা যখন আরম্ভ হয় শুক্রবার থেকে আরেক বৃহস্পতিবার পর্যন্ত এই যে দিনগুলোতে এই দিনগুলো অর্থাৎ সপ্তাহ শুরু হয় আমি গাউসে পাকরে সালাম দিয়ে চিন্তা করেন আপনি বাজাতুল আসরার কিতাব ভুল কইলে হুজুর আয়া মারব আমারে এরপরে বলতেছেন সুন্দরভাবে বলতেছেন ওয়ায়ুখবিরুনি বিমা এই সপ্তাহের ভিতরে কি কি হবে সব খবর আল্লাহ পাক আমাকে দেয় বলেন না সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে আরো আছে দেখেন সুন্দরভাবে আমি আপনাদের কাছে ধীরে ধীরে কথাগুলো বলতেছি এরপরে আছে দেখেন ইয়াজি 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 উল ইয়াউম ওয়ায়ুসাল্লিমু আলাইয়া যখন দিন শুরু হয় দিন দিন আরম্ভ না দিন শুরু হওয়ার আগেও আমি আব্দুল কাদির জিলানীকে সালাম দিয়ে আরম্ভ হয় কোনটা দিয়ে গাউসে পাকরে বাদ দিবেন কোনটা দিয়ে গাউসে পাকরে বাদ দেওয়ার কোন সুযোগ নাই এরপরে বলতেছেন ওয়ায়ুখবিরুনি বিমা তিনি বলতেছেন বিমা ইয়াজরি ফিহি তিনি বলতেছেন পরিষ্কার ভাবে এই যে দিন আছে দিন আরম্ভ হয় আমাকে সালাম দিয়া এ দিনের ভিতরে যা কিছু হয় হবে সব কিছু আমাকে অবহিত করা হয় শুধু তাই নয় ফত এই এই ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে রয়েছে এই যে দিন ছাড় মিনিট অর্থাৎ 24 ঘন্টা একদিন এই ঘন্টা যে ঘন্টা শুরু হয় আমাকে সালাম দেয়া এই ঘন্টাতে যা কিছু ঘটবে সব কিছু খবর আমাকে দেওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এরপর আছে বলতেছেন পরিষ্কার ভাবে সাদাকতা ইয়া সাইয়িদি ওয়াল্লাহি ফা ইন্নামা আনতা কাল্লামতা আন ইয়াকিনিন লা শাক্কা ফিহি তিনি বলতেছেন আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি সমস্ত নেককার এবং বদকার জোরে কন্নাল্লাহু আকবার আমি আব্দুল কাদির জিলানীর সামনে উপস্থাপন করা হয় হাত তুলে বলেন আল্লাহু আকবার তাহলে এই সমস্ত নেককার এবং বদকার এদের মধ্যে যত মানুষ আছে আমরা চিনি আমরা কি বাদ আছি তিনি হুজুর গাউসে পাক বলেন না সুবহানাল্লাহ এই জন্য বাবার আমার আলা হযরত সম্পর্ক আমার আলা হযরত হুজুর গাউসে পাক সম্পর্কে কি বলতেছেন একটু বলি একটু মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সল মালানা মুহাম্মাদ ওয়ালা আরো মহাব্বতে বলেন আল্লাহুম্মা সল মালানা ওয়ালা আলি ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালেক তা তুই বরগজী দাসুল জালালে পাতবে হাম তা তুই আল্লাহুম্মা সাল্লে মালানা
আমার আলা হযরত গাউসে পাক সম্পর্কে বর্ণনা করতেছেন আমার আলা হযরত যিনি দীন ও মিল্লাত মুজাদ্দিদ দীন ও মিল্লাত যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ যিনি মাত্র 7 ঘন্টায় পবিত্র কোরআন শরীফ হেফজ করেছিলেন কত ঘন্টায় একটু জোরে বলেন না কত ঘন্টায় 7 ঘন্টায় পুরা 30 পারা কোরআন আমার গাউসে পাক আরে আমার আলা হযরত মুখস্থ করেছেন আল্লাহ আকবার জোরে বলবেন না আটু জোরে বলেন না সুবহানাল্লাহ যিনি আলা হযরত কে যিনি বলেছেন সবসে আওলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা হামারা সবসে আওলা ও আলা খালকুসে আউলিয়া আউলিয়া সে রসুল বল না সুবহানাল্লাহ আর রসুল সে আলা আমারা নবী সবসে সবসে বলেন না সুবহানাল্লাহ যে সমস্ত আলেমরা সুন্নি আলেম হয়েছে আমার আলা হযরতের কিতাব পড়ে কথা কোনা আমার আলা হযরতের কিতাব না পড়ে কোন সুন্নি আলেম হতে পারে নাই আজ পর্যন্ত যেই কোন একজন আলেম ভাই আমার আমার আলেম ভাই যে কোন একজন আলেম আজ থেকে 4-5 বছর আগে আমার একটা প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামটা ছিল ঢাকা মানিকগঞ্জে ওই ঢাকা মানিকগঞ্জের আগে যাওয়ার আগে ওই আলেমে দরজা আজান নিয়া একটু মতানৈক্য করছিল করার পরে কোনো কথা মানে নাই তাকে ওই বিজয়নগরের একজন মাওলানা তাকে ওপেনলি কাফের ফতোয়া দিছিল কেন দরজা আজানকে ডিনাই করছে অথচ দরজা আজানের ব্যাপারে আবু দাউদ শরীফের হাদিস সুবহানাল্লাহ